গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। টুডে 25th August 2020, ক্লাস UKG, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে পঞ্চদশ পাঠ, অর্থাৎ 15 নম্বর পাঠ এবং অনুশীলনী প্রশ্নোত্তরের 1 নম্বর প্রশ্ন। তাহলে চলো আমরা পড়ে নেই 15 পাঠে কি বলেছে। বেলা হইল, পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, তোমার বই কোথায়, এসো যাই, আর দেরি করিব না, কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, সব পড়া শুনিতে পাই নাই। তোমাদের এর আগের ক্লাসেও আমি বলেছি যে এই পাঠের পড়াগুলো তোমাদের সাধু ভাষাতে দেওয়া, তো প্রথমে তোমরা সাধু ভাষাতেই পড়বে, তারপরে সেটা চলিত ভাষায় পড়বে। চলিত ভাষায় আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। বেলা হইল মানে কি? বেলা হলো, পড়িতে চলো, পড়তে চলো, আমার কাপড় পরা হইয়াছে, আমার কাপড় পরা হয়ে গেছে, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, আমার বই নিয়েছি, তোমার বই কোথায়, এসো যাই, আর দেরি করিব না, এসো যাই, আর দেরি করব না, কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, কাল আমরা সবার শেষে গিয়েছিলাম, সব পড়া শুনিতে পাই নাই, সব পড়া শুনতে পাইনি। তাহলে আরেকবার আমি চলিত ভাষায় পড়িয়ে দিচ্ছি। বেলা হলো, পড়তে চলো, আমার কাপড় পরা হয়ে গেছে, তুমি কাপড় পরো, আমার বই নিয়েছি, তোমার বই কোথায়, এসো যাই, আর দেরি করব না, কাল আমরা সবার শেষে গিয়েছিলাম, সব পড়া শুনতে পাইনি। এবার করব অনুশীলনী প্রশ্নোত্তর। কি বলেছে? 1 নম্বর, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর তোমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে। ক নম্বর, কে ভালো পড়িতে পারে? উত্তর কী হবে? তারক, যেহেতু এক কথায় বলেছে তো আমি এক কথাতেই উত্তর লিখেছি। এরপরে খ নম্বর, কে কাল পড়া বলিতে পারে নাই? উত্তর কৈলাস। গ নম্বর, দৌড়িয়া গেলে কি হইবে? পড়িয়া যাইবে। ঘ নম্বর, উমেশ কিসে হাত কাটিয়া ফেলিয়াছে? ছুরিতে। উম নম্বর, ভোর হইয়াছে বলিয়া আর কি করিয়া থাকিব না? শুইয়া থাকিব না। চ নম্বর, কি পড়িয়া পড়িতে বসি? কাপড় পড়িয়া। ছ নম্বর, ভালো করিয়া না পড়িলে কি বলিতে পারিব না? পড়া বলিতে পারিব না। বর্গীয় জ নম্বর, পড়া বলিতে না পারিলে কে রাগ করিবেন? গুরু মহাশয় রাগ করিবেন। তাহলে আজকে আমরা করলাম তোমাদের টেক্সট বুক থেকে 15 নম্বর পাঠের পড়াটি এবং অনুশীলনী প্রশ্নোত্তরের 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো। তো আজকে আমি যেগুলো তোমাদের পড়িয়ে দিলাম এবং লিখিয়ে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে এগুলো খুব ভালো করে বারবার করে পড়বে এবং মুখস্থ করবে। এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের পড়তে হবে। বেলা, বয়কার লয়াকার, বেলা। দেরি, দয়কার বয়শূন্য রয় রশ্মি, দেরি। পড়া, প দয়শূন্য রয় আকার, পড়া। এসো, এ দন্তস, এসো। আমার, সরিয়া ময়াকার বয়শূন্য রয়, আমার। তো যেভাবে আমি এই বানানগুলো তোমাদের পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু এগুলো বাড়িতে বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।